মনে মনে ভাবি আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, আমাকে কি বঙ্গভবনে জায়গা দিবে? যারা এগুলোকে চর্চা করছে তাদেরকে পাবনায় মানসিক হাসপাতালে নেওয়া হবে। এই ট্রান্সজেন্ডার মতবাদ সমাজ বিরোধী, এই ট্রান্সজেন্ডার মতবাদ ইসলাম বিরোধী, এই ট্রান্সজেন্ডার মতবাদ আমাদেরকে আমাদের সমাজকে ধ্বংস করে দিবে। আমাদের সমাজকে ঠেলে দেওয়া হচ্ছে বিকৃত একটি মানসিক বিকৃত মানসিকতার দিকে, যেখানে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে মগজ দোলাই করা হচ্ছে খুঁট পাঠ্যপুস্তকেই। সেই পাঠ্যপুস্তকেই সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সেখানে শেখানো হচ্ছে আমরা মনের দিক দিয়ে আমরা ছেলে হলেও মনে মনে যদি মেয়ে ভাবি আমরা মেয়ে, এই ধরনের উদ্ভট কথাবার্তা কোন সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে? এখন আমি একজন শিক্ষার্থী, আমি যদি মনে করি আমি মনে মনে ভাবি আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, আমাকে কি বঙ্গভবনে জায়গা দিবে? এই ধরনের উদ্ভট মতবাদ কোন সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ মেনে নেবে না। আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে যা শেখানো হচ্ছে তা আসলে পশ্চিমা বিশ্ব থেকে আমদানিকৃত ট্রান্সজেন্ডার মতবাদ। পশ্চিমা বিশ্ব, এই পশ্চিমা বিশ্ব আমাদের সমাজকে মানবাধিকারের নামে আমাদের সমাজে আমদানি করা হচ্ছে সমকামিতা সহ বিভিন্ন বিকৃত যৌনাচার। এই বিকৃত যৌনাচারকে বৈধতা দেওয়ার জন্য তারা একটি আন্দোলন করছে যার নাম হচ্ছে এলজিবিটি ট্রান্সজেন্ডার মতবাদ। আমরা এই সুস্থ স্বাভাবিক সমাজে এই ধরনের ট্রান্সজেন্ডার মতবাদ আমরা কি মানি না, মানব না? আপনারা জানেন আমাদের অজান্তেই বাংলাদেশে এই ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে নাকি আইন করারও পাইতারা চলছে। আর এই নিয়ে যদি আইন করা হয় আমাদের আপনারা আমার ট্যাক্সের টাকায় তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হবে। এই ট্রান্সজেন্ডার মতবাদ সমাজ বিরোধী, এই ট্রান্সজেন্ডার মতবাদ ইসলাম বিরোধী, এই ট্রান্সজেন্ডার মতবাদ আমাদেরকে আমাদের সমাজকে ধ্বংস করে দিবে। তাই আমাদের সভ্য সমাজ প্রত্যেককে এর বিরুদ্ধে আন্দোলন করে তুলতে হবে, এই ট্রান্সজেন্ডার মতবাদকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ট্রান্সজেন্ডার নামক একটি ঝামেলা আমাদের ভিতরে ঢুকেছে, এইটা আমাদের জাতিকে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে তিলে তিলে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমরা ট্রান্সজেন্ডার এই সমকামিতা আমরা মানি না, আমরা এর বিরুদ্ধে গ্রাম থেকে শুরু করে রাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে আমরা আমাদের প্রতিবাদ সভা গড়ে তুলব। যারা এগুলোকে চর্চা করছে তাদেরকে পাবনায় মানসিক হাসপাতালে নেওয়া হবে। আমরা ঢাকা কলেজ সাধারণ ছাত্রের পক্ষ থেকে এর বিরুদ্ধে নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দেশে শরীফ থেকে শরীফা হয়েছে, মানে একটা ছেলে যদি মনে করে সে যখন তখন সে দাবি করতে পারবে যে আমি মেয়ে, তাহলে আপনি একটা চিন্তা করেন যে একটা ছেলে যদি দাবি করে যে আমি মেয়ে, তাহলে তাকে যদি মেয়েটা মেনে নেওয়া হয় তাহলে সে তখন একটা হোস্টেলে ইউনিভার্সিটিতে যখন পড়বে তাহলে তাকে কোন হোস্টেলে থাকতে দেওয়া হবে, ছেলেদের হোস্টেলে নাকি মেয়েদের হোস্টেলে বলেন? তখন তাকে অবশ্যই মেয়েদের হোস্টেলে থাকতে দেওয়া হবে, যেহেতু সে মেয়ে, তাকে মেয়ে মেনে নেওয়া হয়েছে, তখন সেই হোস্টেলের অবস্থা কী হবে একটু চিন্তা করেন। সেই চিন্তাধারাকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ইনক্লুড করা হয়েছে, আমাদের সপ্তম শ্রেণীর বইয়ে ইনক্লুড করা হয়েছে, যার মাধ্যমে আমাদের দেশের স্টুডেন্টদেরকে ধ্বংস করা হচ্ছে, আমাদের দেশের শিশুদেরকে ধ্বংস করা হচ্ছে। একটা ট্রান্সজেন্ডার ধারণা নিয়ে একটা প্রজন্ম তৈরি করা হচ্ছে, এই প্রজন্ম তৈরির জন্য যারা এই চিন্তাভাবনা করছে আমরা তাদের তীব্র বিরোধিতা করি এবং আমাদের দেশ থেকে অনতি বিলম্বে এই ট্রান্সজেন্ডার মতবাদকে বই থেকে সরিয়ে নিতে হবে এবং কারা ইনক্লুড করেছে তাদেরকে তদন্তের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং আমাদের যে আমরা দেখতে পাই যে আমাদের আসিফ মাহতাব স্যার, তিনি এই বিষয়ে কথা বলায় তাকে ব্র্যাক থেকে বহিষ্কার করা হয়েছে, তাকে সহপদে বহাল করতে হবে।